হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু রাখা আছে। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আজ আমি বানাবো হচ্ছে মিল্ক ব্রেড মালাই। তার জন্য এখানে কি কি লাগছে আগে তোমাদের বলে দিই। এখানে রাখা আছে পাউরুটি, চারকুণ্ণো করে কাটা আছে এভাবে, এরকম পাউরুটিগুলো সাইড বাদ দিয়ে চারকুণ্ণো করে কেটে নিয়েছি। এই যে এই সাইডগুলো বাদ দিতে হবে, কিন্তু এগুলো আমি নষ্ট করব না, এগুলো দুধের মধ্যে দিয়ে খেতে খুব সুন্দর লাগে, তাই এটাও বানিয়ে দেব। এখানে রাখা আছে কিছু কিশমিশ, আর রাখা আছে কাজু বাদাম, আর লাগছে হচ্ছে এখানে দুধ। এখানে আমি নিয়েছি 500 গ্রাম দুধ, এই যে এই প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায়। আর লাগছে হচ্ছে চিনি, এটা হবে টেস্ট মতো, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবে ততটা পরিমাণ মতো দিতে হবে। তাহলে চলো কড়াইটা আগে গ্যাসের মধ্যে বসাই। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আগুনটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাক, তারপর ফিরে আসছি। কড়াইটা গরম হতে দিয়েছি, তখন বলতে ভুলে গেছিলাম। আর আমি নিয়েছি একটা আমুলের দুধ, প্যাকেট দুধ, এটা দেবো এক প্যাকেট। এটা দিলে গ্রেভিটা একটু টেস্টি হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দেবো দুধ। পুরো দুধটাই আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি জল মিক্স করব না। দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে দুধটা লেগে গেলে ভালো লাগবে না। দুধটা ফুটে আসা অবধি অপেক্ষা করছি। দুধটা ফুটে এসেছে, এটা আরও অনেকটাই ঘন করতে হবে। আমি এর মধ্যে কিন্তু একটু জল মিক্স করিনি, জল মিক্স করলে খুব একটা ভালো লাগবে না। সাইডেরগুলো নেড়ে নেড়ে তো ছাড়ি দিতে হবে। দুধটা ফুটে এসেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধটা, গুঁড়ো দুধ পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমার দুধটা মিক্স হয়ে গেছে, এবার দুধটা আরও একটু ঘন হবে। দুধটা ঘন হয়ে এসছে, এরপর এর মধ্যে আমি দেবো হচ্ছে চিনি।
চিনিটা বেশি দিইনি, স্বাদ মতো দিয়েছি। যে যতটা মিষ্টি পছন্দ করে সে ততটাই দেবে। এর মধ্যে দিয়ে দেবো এবার কিশমিশগুলো। কিশমিশগুলো এখন দিয়ে দিলাম, তাহলে একটু কিশমিশগুলো ফুলে উঠবে। দুধটা আরও একটু ঘন হয়ে গেলে তারপর এর মধ্যে দেবো পাউরুটির টুকরোগুলো। দুধটা ঘন হয়ে এসেছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পাউরুটির টুকরো যেগুলো কেটে রেখেছিলাম। টুকরোগুলো দিয়ে খুব হালকাভাবে নাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একটু ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে যাক। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এবার এর উপরে ছড়িয়ে দেবো কাজু বাদাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।